এমন কাণ্ড কিছুদিন পর তৃণমূল করে বললো তারা আমার একটা ওনার ক্লাবটা নাম করছি না, সে নাকি তাকে শিরোতাহানি করে পরবর্তীকালে পুলিশের কাছে আমরা তদন্ত করে জানতে পারি বলে ভাই এটা কোনো কেস নয়, মেয়েটা পরিচয় অপব্যবহার করতে চাইছে। তৃণমূল নেতার প্রত্যেকটা শব্দ যেন বাঁধে কাটার মতো। বাঁকুড়ার শ্যামদাসপুরে তৃণমূলে ভরা সভায় ধুলোয় লুটোয় নারী সম্মান, রক্ত ঝরিয়ে প্রাণ খুইয়ে পঞ্চায়েতের প্রস্তুতি চলছেই। এবার কি ভোট লড়াইয়ে বাজি নারীর মর্যাদা? এক মহিলা বিজেপি প্রার্থীর প্রতি কুরুচিকর মন্তব্য করে বিতর্কে বাঁকুড়ার তৃণমূল নেতা শ্যামসুন্দর দত্ত, যদিও নিজের বক্তব্যেই অনর তৃণমূল নেতা। উল্টে মন্তব্য, ওই মহিলা জিতলে স্বামী বাঁচাও প্রকল্প আনতে হবে। অনার কলেজে একটা ক্লার্কের বিরুদ্ধে এলিগেশন দিয়েছিল, পরবর্তীকালে সেটা প্রমাণ হয়নি, পয়সায় রফাদফা করতে যায়, এমনি ওই মহিলার বহু কেস আছে। সেটাই আমি বলেছি যে ওই মহিলা কোনোভাবে জিতে আসে স্বামী বাঁচাও প্রকল্প আনতে হবে। প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি। এই অন্যায় যেন কোনো নারীর প্রতি না হয়, বিচার চান বিজেপি প্রার্থী। আমার নাম নিয়ে আমাকে কুরুচিকর ভাষায় আমার চরিত্র তুলে ব্যক্তি আক্রমণ করে, আমি সেই জন্যই আজকে বাঁকুড়া থানায় এসেছি। এই রকম ভাষা শোনার পর একটা মেয়ের বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যাবে, লড়াই করা তো দূরের কথা। এই রকম ধরনের মন্তব্য আমাকে কেন, যেন কোনো মহিলাকে না করে, আমি সেই জন্যই আমি এখানে এসেছি। যার পদচিহ্ন অনুসরণে গোটা তৃণমূল দলটা চলছে, তিনি খোদ মহিলা। তাও দলের কর্মীদের মনে মহিলাদের প্রতি মর্যাদার এত অভাব, নেত্রীকে কিভাবে সম্মান করেন তৃণমূলীরা? তীব্র সমালোচনা বিরোধী মহলে। বাঁকুড়া থেকে স্বরূপ রায়, রিপোর্ট কলকাতা নিউজ।